আজকে যে মোকদ্দমার সাজা ঘোষণা করলো মাননীয় বিশেষ আদালত বিচারক অংশুমান দেববর্ম মহাশয়, এটা ধর্মনগরের মানে খুব একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল। 2019-এর জুন মাসে একটা বাচ্চা একটা মেয়ে পদ্মপুর এলাকা, ওই মেয়েটা গত 2019 সালের জুন মাসের 19 তারিখ খুঁজে পাচ্ছিল না বাড়ির মানুষ, তখন খোঁজাখুঁজি করে আর কোনো তারা যখন পায়নি, তখন ওই দিনই রাত্রে তারা একটা মিসিং ডায়েরি ধর্মনগর মহিলা থানায় করেছিল। এর পরের দিন মহিলা থানাতে একটা খবর আসে যে হাফলং চা বাগানে কার্গিল টিল্লা এলাকাতে একটা বাচ্চা মেয়ের ডেড বডি পাওয়া গেছে। অ্যাকর্ডিংলি পুলিশ সেখানে গেছে এবং এই বাচ্চা মেয়েটার গার্জিয়ান তারা খবর দেওয়া হয়েছে এবং তারা এই ঘটনাস্থলে কার্গিল টিলায় গেছে এবং ওখানে ওই জায়গাতে গার্জিয়ান গিয়ে ওই বাচ্চা মেয়েটাকে আইডেন্টিফিকেশন করে এবং ওই বাচ্চা মেয়েটাই তাদের বাচ্চা মেয়ে এবং অ্যাকর্ডিংলি ধর্মনগর মহিলা থানা একটা মামলা রুজু করে এবং তদন্ত আরম্ভ করে এবং পরবর্তীতে এই মোকদ্দমায় সৌরভচন্দ্র নাথ এবং দিবাকর দাস এই মোকদ্দমায় পুলিশ অ্যারেস্ট করে এবং এদের কনফেশনাল স্টেটমেন্ট এবং লিডিং টু ডিসকভারিতে বাচ্চা মেয়েটাকে ওরা কীভাবে মেরেছিল হোটেল ও বর্ণনা ম্যাজিস্ট্রেটের সামনে দেয় এবং যে বাচ্চা মেয়েটা মারা যায় ওই বাচ্চা মেয়েটার প্যান্টিটা রিকভারি হয় এবং এই প্যান্টিটাও ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছিল এবং ওটাতে যে স্পার্মাটোবা সিমেন যেটা হয়েছিল দুটো আসামি ওটা প্রমাণ হয়েছিল। অ্যাকর্ডিংলি আজকে গত 30 সেপ্টেম্বর দুজনকেই আদালত দোষী সাব্যস্ত করে এবং আজকে মাননীয় আদালত সাজা ঘোষণা করে। এই মামলা চলাকালীন এই মোকদ্দমায় টোটাল 41 জন সাক্ষী সাক্ষ্যদান করেছিল এবং এই মামলাতে ফরেন্সিক ল্যাবের যারা এরাও সাক্ষ্য দিয়েছিল এবং আজকে সাজা ঘোষণা করেছে। তিনটা সেকশনে ওরা ওদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। পক্সো আইনের সেকশন সিক্স এবং 376D এবং 302 তিনটাতেই ওদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। সেকশন সিক্সে আজকে দুজন আসামিকেই যাবজ্জীবন কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা এবং অনাদায়ী আরও 6 মাসের জেল এবং সেকশন 376D IPC-তে যাবজ্জীবন কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা এবং অনাদায়ী আরও 6 মাসের জেল এবং সেকশন 302 IPC-তে ওদের মৃত্যুদণ্ড আদেশ দেন মাননীয় আদালত। এবং আজকের এই রায়দান যে এটা তখনকার 2019-এ খুব আলোচিত ছিল এবং সমাজ এবং আগামী প্রজন্ম যে এ ধরনের অপরাধ করলে এই যে চরম শাস্তি সুপ্রিম সেন্টেন্স যে বুক করতে হবে এবং একটা সমাজে বার্তা যাবে যাতে ভবিষ্যতে যাতে এই ধরনের অপরাধ যাতে আর না হয়, এই আজকের রায় সমাজে একটা বার্তা বহন করবে এই আশা করি।